আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে নিয়ে এসেছি ভীষণ মজার একটা পিঠার রেসিপি সেই পিঠাটা হচ্ছে কুশলি পিঠা এই পিঠা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার যে একবার এই কুশলি পিঠাটা খাবে সে কিন্তু বারবার খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যায় এখানে আমি পিঠা তৈরি করার জন্য দুই লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল করে নেব আর এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টিটা যদি বেশি খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দুধটা একটু ঘন হলেই ভালো হয় তার জন্য আমি একটু বেশি করে জাল করে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম দুই টুকরা ডাঁড়োচিনি আর দুইটা সাদা এলাচ ফ্লেভারের জন্য খুব ভালো করে এখন দুধটা জাল করে নিচ্ছি এই তো দুধটা আমার জাল করা হয়ে গিয়েছে এখন আমি দুধটা চুলা থেকে নামিয়ে নেব আর এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে নারিকেল কড়া আমি দিয়ে দিলাম নারিকেলটা এখানে আমি দুইটা নারিকেল কুড়িয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি নারিকেলটা আমি সাদা কালার রেখে ভেজে নেব এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না চিনি থেকে পানি বের হবে তার জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন নারিকেলটা নাড়তে নাড়তে ভাজা হয়ে গিয়েছে নারিকেলের কালারটা আমি সাদা রেখেই ভেজে নেব এই তো নারিকেলটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি নারিকেলটা নামিয়ে নিয়েছি আর এখন চুলাই দেড় কাপ পরিমাণের পানি দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি যখন পানিটা ফুটে আসবে তখন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি একটা পাতলা করে রুটি বেলে নিলাম আর একটা গ্লাস দিয়ে খুব ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর ডোর মধ্যে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে পিঠাটা খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করেছি এখন এই ছোটো রুটির ভেতরে নারকেল কোড়া দিয়ে ভাজা নারিকেল দিয়ে এর দুই পাশে আমি ছিল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো কুসলি পিঠা তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো পিঠা একে একে তৈরি করে নেব মাঝখানের অংশটা একটু পাতলা করে নিলে পিঠাগুলো আর ফেটে যায় না ভাজার সময় ভেতর থেকে আর নারিকেল বের হয়ে যায় না তার জন্য আমি পিঠার মাঝখানের অংশটা একটু হাত দিয়ে একটু পাতলা করে নিলাম এইভাবে আমি দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা একে একে তৈরি করে নিয়েছি এখন চলে যাব ভাজার জন্য এ তো চুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এই তো একে একে সবগুলো পিঠা আমি দিয়ে পিঠাগুলো উল্টে পাল্টে হালকা সাদা কালার রেখে পিঠাগুলোকে আমি ভেজে নেব এই তো একটা কাটা চামচ দিয়ে আমি পিঠাগুলো উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু সাদা রেখেই এটাকে ভেজে নিতে হবে লাল করা যাবে না এই তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা একে একে ভেজে নিয়েছি সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা আবার চুলার মধ্যে দিয়ে একটু গরম হয়ে আসলে সেই ভেজে রাখা পিঠাগুলো দুধের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি এই তো সবগুলো পিঠা আমি একে একে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলক ওঠানোর কোনো দরকার নেই এভাবে একটু ভিজিয়ে নিয়ে আমি চুলা থেকে পিঠাগুলোকে নামিয়ে নেব হালকা একটু দুটা গরম করে পিঠাগুলো ছেড়ে দিলে পিঠার মধ্যে ভালো মতো রস ঢুকে যায় এই তো পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছিল এই পিঠাটা কিন্তু এক কথাই অসাধারণ যে একবার খাবে সে কিন্তু বারবার খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে আশা করব আজকের এই কুশলি পিঠার রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন দেখতে পাচ্ছেন খুব নরম তুলতুলে হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন